আল্লাহর নবীর এক সাহাবী অসুস্থ হয়ে পড়লেন, তার ভাইয়েরা তার কাছে আসতে বিলম্ব করতেছিল। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, আমার ভাইয়েরা আমার কাছে আসতে চাচ্ছে না কেন? লোকেরা তাকে বলল, আপনার ভাইয়েরা গরিব, আপনি অনেক ধনী, আপনার ভাইয়েরা আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা ধার কর্জ নিয়েছে, আপনার সামনে তারা আসতে লজ্জা বোধ করতেছে, আপনি যদি ওই টাকার কথা স্মরণ করেন। এইবার তিনি ঘোষণা করলেন, যাও আমার ভাইদের আমি সব টাকা পয়সার ঋণ মওকুফ করে দিলাম, ওদেরকে আমার সঙ্গে হাসি মুখে দেখা করতে আসতে বলো। তার ভাইয়েরা এবং আত্মীয় স্বজনেরা এই ঘোষণা শুনে এমনভাবে তার বাড়ির দরজা এসে তার সঙ্গে দেখা করার জন্য উপচে পড়া ভিড় জমে গেল। হাদিসের কি বর্ণনায় তার ঘরের একটা দরজার পাল্লা ভেঙে গেল। কারণটা কি ছিল? যে তার নিকট আত্মীয়দের জন্য তার যে পাওনা ঋণ তা মাফ করে দিয়েছিল, আর বলেছিল তাদেরকে আমার কাছে আসতে বলো, আমাকে টাকা ফেরত দিতে হবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, দেখতে দেখতে রাত 10:30 হয়ে গেছে। একটু বাড়তি কথা বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গটি যেহেতু এই মুহূর্তে আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ, আর আমরা যে নবীর আদর্শে আমাদের চরিত্রকে গঠন করি, নবী ত্যাগ স্বীকার করেছেন। একটা চাদর আল্লাহর নবীকে একজন উপহার দিলেন, চাদরটা নবীজির খুব দরকার ছিল, রাসূল খুশি হলেন, এই চাদরটা নিজের গায়ে জড়ায় নিলেন। এক সাহাবী কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা খুব সুন্দর, আমাকে দেবেন? আল্লাহর নবীর দুই একজন সাহাবী বললেন, এই এটা রাসূল পছন্দ করে গায়ে দিয়েছে, দেখতেছস না? আমরা বলি না এরকম ব্যাধব, নবীর গায়ের চাদর নিতে চাও? আল্লাহ রসুল হাসি মুখে বললেন, পছন্দ হয়েছে, লও তুমি নিয়ে নাও। সাহাবিও এমন চাদরটা নিয়ে একেবারে বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে যেই কথাটা বলছে, যে চাদরটা নবীর গায়ে জড়িয়েছে ওটা দিয়ে আমি গায়ে দিয়ে শীত দূর করব সেজন্য না, ওটা আমি মহব্বতের নিদর্শন হিসেবে রেখে দেব, আর ওই চাদরটা দিয়ে যেন আমাকে মুড়িয়ে কবরে আমার পরকালের পথে ওই যাত্রায় যেন ওই পোশাকটা আমাকে পরিয়ে দেয়, নবীর শরীরের গন্ধ মাখা চাদর নিয়ে আমি যেন কবরে যেতে পারি। আল্লাহু আকবার! নবীর কাছ থেকে চাদর নিয়ে গায়ে দিবে সেজন্য না, কিন্তু রাসূল কি করলেন, তার মহব্বতের গায়ের চাদরটাই তাকে দিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, সামনে কুরবানি আসতেছে, আমরা আমাদের ভাইদের জন্য ত্যাগ স্বীকার করব, বলি ইনশাআল্লাহ। আমি একা 5টা কুরবানি দেব, আমার ভাইগুলো তাকিয়ে থাকবে, এটা কোনো সাচ্চা মুসলমানের কাজ না। যার প্রতিবেশী না খেয়ে থাকে মামবাথা, ওয়াজারুহু জায়আন, যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, আর যে ব্যক্তি সে নাক ডেকে ঘুমায়, আল্লাহ রসুল বলছেন সে পরিপূর্ণ মোমেন না, ইমানদার না, আমার উম্মত না। আল্লাহ রসুল প্রতিবেশীর প্রতি এত গুরুত্ব দিয়েছেন, রাসুল বলছেন যে মনে হলো যেন তাদেরকে আমার ওয়ারিশ বানিয়ে দিবে, একেবারে আঙ্গুলে গোনা কথা, বাপ মার জন্য সর্বোচ্চ কোরবানি স্বীকার করবেন, তারা যেন কখনো মুখ দিয়ে উফ শব্দ উচ্চারণ না করে, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য আপনার টাকা পয়সা ক্ষতি হবে চিকিৎসা করাতে, তাদেরকে নিয়ে হাসপাতাল যেতে আপনার সময় নষ্ট হবে, আল্লাহর কসম দিয়ে বলবো, কখনো কখনো বাবা মায়ের জন্য ত্যাগ স্বীকার করতে কখনো কখনো নিজের ভিতরে ক্লান্তি অনুভব করবেন না। এরা দুইজন হলো আপনার জান্নাত, এই দুইজনকে বৃদ্ধাশ্রমে পাঠায়া আপনি মক্কায় গিয়ে জান্নাত খুঁজেন, এটা আপনার দুরাশা। বুঝাইতে পারছি? বাবা মা পড়ে আছে অসুস্থ হয়ে, তাদের খোঁজ খবর নাই, আপনি মাসে মাসে উমরা করেন, আপনি মা বছরে বছরে হজ করেন, আপনার বাবা মার জন্য আপনি গাড়ি পাঠায় হাসপাতাল দিতে, আপনার গাড়ির ড্রাইভারের সময় হয় না, আপনার বাচ্চার স্কুলে নিতে হবে, সেই জন্য আপনি আপনার বাপ মাকে ওই গাড়ি দিয়ে হাসপাতালে পাঠাইতে পারেন না, রিক্সা ভ্যানে করে পাঠান, আপনার জান্নাত অনেক দূরে। আপনার রক্তের সম্পর্কের ভাই, লা ইয়াদখুলুল জান্নাত
রক্তের সম্পর্ক কর্তনকারী জান্নাতে যাবে না, আপনার ভাই গরিব কুরবানি দিতে পারে না, ওকে ডাকেন আমার দুইটা দরকার নাই, তুই একটা দে আমি একটা দেই, আপনি দুইটা দিয়ে বুদ্ধি করছেন, আপনার ভাইকে 5 কেজি দিয়ে দিবেন, আপনার ভাই ঘরে বসে কাঁদে আর বলে আজকে আমার নাই, তাই আমার ভাই আমারে সদকা দিল, কথা ঠিক না বেঠিক? আপনার ভাইকে ডেকে বলেন তুই একটা নে আমি একটা দেই, পারবো তো কথা বলেন? হ্যাঁ, যারা মহল্লায় গরিব আছে ওদেরকে ডেকে ওদের জন্য আপনার হাত প্রশস্ত করে তাদের প্রয়োজন জিজ্ঞাস করে তাদের পাশে দাঁড়ান, আপনার পাশে একজন দাঁড়াবেন, কে? সুন্দর করে বলি না, কে? আল্লাহ। বিশ্বাস করে বলছেন তো, কাজে পরিণত করা যাবে তো? তাহলে বাবা মার জন্য করবেন, ভাই বোনদের জন্য করবেন, নিকটাত্মীয়দের জন্য করবেন, প্রতিবেশীদের জন্য করবেন, এলাকাবাসীর জন্য করবেন, দেশবাসীর জন্য করবেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দৌড়িয়ে যাবেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণে ওই যে 50-এর অধিক মানুষ আগুনে পুড়ে মরে গেল, আরে আগুনে পুড়ে কত না কষ্ট হয়ে তাদের মৃত্যু ঘটেছে, যারা রক্ত দিয়েছে বড় সওয়াবের কাজ করেছে, যারা তাদের টেনে হাসপাতাল নিয়েছে বড় সওয়াবের কাজ করেছে। এই ধরনের কাজ যুবকেরা পারে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা যুব সংগঠন আছে, সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ। এই সুব্বানে আহলে হাদিসের যুবক আপনারা তার দলভুক্ত হবেন। এখানে সুব্বানের সভাপতি শেখ ইসহাক মাদানী উপস্থিত আছেন। এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান কর্মসূচি, অসহায় মানুষকে বিপদে উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানো, এগুলো জান্নাতে যাওয়ার ওই নিয়ামত, ওই নেকি যেটা শুধু বাড়তেই থাকে, যেটা কোনো ক্ষয় নাই, যেটা আল্লাহ তাআলা নিজে বাড়াইতে থাকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। কুরবানির ঈদের সময় আমরা যেন ভুলে না যাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের আলোচনাটি আমি এখানেই সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সে মাঝে মাঝে মনে হয় কথা বলবো কি বলবো না, একটা ছোট সমস্যার কথা, এই যে কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মানুষের ভিতরে চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, সুন্দর কাগজে ছাপানো হয়েছে, সৌদি বাদশাহ এই কোরআন মাজিদটাকে অতীব উত্তম কাগজে ছাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদটা তার আরশ থেকে নাজিল করার পরে কোথায় রেখেছেন? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কি দিয়ে তৈরি জানি না, তবে স্বর্ণের চেয়ে দামি আরও মূল্যবান কোনো জিনিসে জমিনে যারা রাখে কলবের ভিতরে বলি সুবহানাল্লাহ। বাই বাই আপনাদের মাদ্রাসা, বাই বাই আপনাদের মাদ্রাসা, আমাদের হাফেজ সেলিম সাহেবের মাদ্রাসা, আমাদের আরিফ ভাইয়ের মাদ্রাসা, 50টা ছেলে হেফজ করে একটা বড় রুমের ভিতরে, সাধারণ ফ্লোর, চলটা উঠে গেছে। আমি ওই সাভারে বললাম যে আপনারা একটু যদি হাত বাড়ান বাচ্চাগুলো টাইলসের উপরে বসে পড়তে পারে, একজন আল্লাহর বান্দাই বলল আমি টাইলস দেব। মেপে মেপে উনি দেখলেন 1100 বর্গ ফুট, তাতে প্রায় 55,000 টাকা টাইলস পাঠিয়ে দিয়েছেন। পাশে একটা ছোট রুম টাইলস শর্ট পড়ে গেছে। আমাকে কালকে, আমি রাত্রে মাদ্রাসায় ছিলাম, আমি ওখানে মাঝে মাঝে থাকি, খোঁজ খবর নেই, ছোট ছোট বাচ্চাগুলোর কোরআন তিলাওয়াত শুনলাম, একটু নিজেও একটু আবেগে আপ্লুত হলাম, ওরাও খুব খুশি। কিন্তু পাশে একটা ছোট রুম মাত্র 290 বর্গ ফুট, টাইলস লাগবে 14,000 টাকার, 8 ব্যাগ সিমেন্ট, আর লাগবে 4,000 টাকা ওই টাইলস মিস্ত্রি, সব মিলিয়ে 22,500 টাকা। আমার হাফেজ ছেলেদের টাইলসের উপরে বসে কোরআন মুখস্থ করার একটা জান্নাতি নিয়ামতের সওয়াবের একটা সুযোগ, জানি না আজকের এই বৈঠক থেকেও যদি কেউ হাত বাড়াইয়া দেন এই যে আমি 1 ব্যাগ সিমেন্টের টাকা দিলাম, অথবা আমি এই 100 ফুট টাইলসের ব্যবস্থা করে দিলাম।